Assalamu alaikum, my dear students. How are you? In the time of COVID situation, we have some limitation. Okay. Let me introduce myself at first. I am Mr. Nayanjan, Assistant Professor, Department of English and Grammar, DB College. Today we will discuss about sentence and clauses. Okay, please look at the board. Sentence. When we discuss about sentence, we find two forms. যুক্ত থাকে দুটো অংশের সাথে, তাহলে সেটাকে আমরা
এছাড়া বাদবাকি যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে কি কমপ্লেক্স সহজ ব্যাপার। এখন দেখো ইলেকট্রিক্যাল ইন দ্য বোর্ড অ্যাট ফার্স্ট যদি আমরা এর সাথে ক্লজের কথা আমরা দেখি, ক্লজের বিষয়টা যদি আমরা দেখি, আমরা ক্লজে তিনটা অংশ মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ অবলিক মাস্টার ক্লজ, মাস্টার ক্লজ আর একটা আছে সাব অর্ডিনেট ক্লজ, আর একটা আছে ও ওয়ার ডিআই এনএটি ও অর্ডিনেট ক্লজ। ক্লজে দেখো তিনটে অংশ মেইন যেরকম ফর্মে গঠনগত ভাবে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লজ তিন প্রকার। প্রথমটা হচ্ছে মেন বলে থাকি, কেউ বলি প্রিন্সিপাল, কেউ বলি মাস্টার, মাস্টার ক্লজ, আবার একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। মেন বা প্রিন্সিপাল ক্লজ কি দেখো এখানে কি থাকে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এটার সাথে তাহলে আমরা কার মিল পাচ্ছি সিম্পল সেন্টেন্স মিল পাচ্ছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা কি আমরা বলতে পারি মেন বা প্রিন্সিপাল বা মাস্টার ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি এখানে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব থাকে এবং একটি অংশ অপর অংশের উপরে নির্ভরশীল থাকে, বা এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল বা দ্বিতীয় অংশ প্রথম অংশে নির্ভরশীল। ঠিক এই গঠনই আমরা কোথায় পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বলতে পারি, আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। কোঅর্ডিনেট কি এখানে দেখো দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব এবং এর দুটো অংশ দুটি সাবজেক্ট, এটা আমরা কোথায় পাচ্ছি ফর্মে, এটা পাইছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কোঅর্ডিনেট এর আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। দেখো কত সহজ একটা জিনিস, যদি আমরা এখানে উদাহরণ দিই যেমন হি রিপ্লেস ওয়েল, এটা আমরা কোন সেন্টেন্স সিম্পল, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার যদি বলি